আসছি। এসেও ভালো বলেছেন। যে অবস্থা চলছে, বামফ্রন্ট বিদায় হওয়ার পরে যে সরকারতে এসছে বিজেপি সরকার, আইপিএফটি সরকার, এই সরকার আসার পরে দুই বছরের মধ্যেই একটা শ্বাসরুদ্ধ অবস্থা বিরাজ করছে সারা রাজ্যে। এই কিছুদিন আগে একটা উত্তেজনা হয়ে গেল, এখনো উত্তেজনা আছে, যে প্রত্যন্ত এরিয়াতে বহু মানুষ বাড়ি ছাড়া, এটা আপনারাও সমাজ জগতের মানুষ, আপনারা মানুষ, আপনারা অনেক কিছু বুঝবেন, এখনো অনেক বাড়ি ছাড়া নিরাপত্তাহীনতায় মানুষ দিন হারাচ্ছে, তাদের নিরাপত্তা দেওয়া বিশেষ দরকার, সেখানে আনন্দবাজার দরকার, বহু মানুষ বাড়ি ছাড়া আছে, প্রত্যেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আমরাও যেতে পারছি না, আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং সেখানে বহু লোক বাড়ি ছাড়া আছে, এবং সেখানে একটা উত্তেজনা বিরাজ করছে, এটাকে এখানে আরও ভোট দেওয়া দরকার, যাতে এখানে কোনো দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি না হয়, এটা আমরা কংগ্রেস পার্টি দাবি করি। এবং সামনে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সারা দেশ এখন উদ্বিগ্ন, আমার কিছু বলেছেন এতে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, আর এদিকে কর্মহীনতা, আমাদের এই ত্রিপুরাতেও গ্রামের ছেলেরা মেয়েরা কাজ পাচ্ছে না, ফুড ফর মানে এনজিএন রেগাও প্রায় বন্ধের পথে, মিনিস্টারের স্টেটমেন্টগুলো বলছেন এত হাজার লোকের কর্মসংস্থান টাকা এসছে, কিন্তু আমরা তো গ্রামে খবর নেই যে বছরে 15 দিন 20 দিনও কাজ হচ্ছে না, যার জন্য এই রাজ্য থেকে প্রত্যেকদিন কয়েক দশজন যুবক পাড়ি দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে কাজের সংখ্যা। বেঙ্গালুরু তো আমরা কয়েক লক্ষ ত্রিপুরার ছেলে মেয়ে কাজ করছি, বেঙ্গালুরু কয়েক লক্ষ লোক কাজ করছে, প্রত্যেকদিন আমাদের রাজ্য চলছে, সেখানে কোনোরকম যে বাজার কোনো সুবিধা নেই রোজগার প্রায় করে, সেই জন্য আমরাও কংগ্রেস পার্টি মানুষের পাশে আছি এবং থাকবো, বেশি করে আমরা মানুষের সমস্যা নিয়ে আমরা আন্দোলনে নামব, এবং আমরা আজকের প্রেস মিটের মাধ্যমে রাজ্যের সর্বস্তরে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আহ্বান রাখবো যে জাতি উপজাতি যে মেলবন্ধনটা আছে এটাকে আরও শক্তিশালী করতে হবে, এবং অনেকে এটা নিয়ে পলিটিক্স করে, হিন্দু মুসলমান এবং ট্রাইবেল বাঙালি এইসব রাজনীতি করছে, কিছু কিছু পলিটিক্যাল পার্টি কংগ্রেস পার্টি এটাকে কন্ডেম করে, কংগ্রেস পার্টি এরকম যাতে না হয়, এনএসইউআই করত, এনএসইউআই থেকে যুব কংগ্রেস, যুব কংগ্রেস থেকে ব্লক কংগ্রেস, দীর্ঘ পথ অতিক্রম করে কংগ্রেস সভাপতি হয়েছে। আমি মনে করি ত্রিপুরার জনসাধারণ, আমরা উই আর আইসোলেটেড ফ্রম দি রেস্ট অফ ইন্ডিয়া, এখন আবার একটা নূতন হয়েছে যে খবর যাতে খবরের আদান প্রদানের রাস্তা বন্ধ করার ব্যবস্থা, এটা চলে গেছে রুলিং পার্টির হাতে, আগে সেটা হতো না, ভুবনবাবুদের আটকে রাখতে পারত না, সুব্রতবাবুদের আটকে রাখতে পারত না, আপনারা লেখাপড়া আমাদের থেকে অনেক আছেন এই পত্রিকা জগতে, লেখাপড়া আপনারা আমাদের থেকে অনেকের থেকে বেশি, আমার থেকে বেশি, একটু সুযোগ দিন কংগ্রেসকে, একটা সুযোগ দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ চাইছি না, কংগ্রেস দলকে একটা সুযোগ দিন, অষ্টআশি সালে আমরা এসেছি, আমরা 88 সালে 5 বছরে কংগ্রেসের সমালোচনা করা ভূপেনবাবুরা করেছেন, সুব্রতবাবুরা করেছেন, অন্যায় সমালোচনা করেছেন সেটা আমি বলছি না, এখন সেটা করতে পারবেন না, রুলিং পার্টি যাতে সেই সমালোচনা বন্ধ হয়, কি করে না করে সব জানি, কিন্তু আপনাদের কাছে সেটা আমি বলতে চাই না, তো
আপনারা ত্রিপুরাটাকে বাঁচান, ত্রিপুরার জনসাধারণকে বাঁচান, শ্বাস প্রশ্বাস যাতে মানুষ নিতে পারে। নতুন সভাপতিকে একটা সময় দিন, একটু উনি চেষ্টা করুন। আমরা জ্যোতিবাবু, আমি, আমরা ওনাকে, আরো যারা নেতা আছেন, পুরনো নেতা আছেন, তাপসবাবু, আমরা ওনাকে সার্বিকভাবে ওনাকে সহায়তা করবো।